তোমাদের সকলকে পাস কোচিং সেন্টারেই স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় ক্লাস টুয়েলভের বাংলা সাজেশন দু নিয়ে এই ভাগটি ছাড়া বাকি তোমাদের তিনটি ভাগ যেগুলি থেকে তোমাদের দু সালের প্রশ্ন আসবে সেই ভাগগুলোরও আলোচনা করা হয়েছে তোমরা চাইলে সেই ভিডিওগুলি চ্যানেলের প্লেলিস্টে অথবা ডিসক্রিপশন থেকে দেখতে পারো শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে মোট চারটি প্রশ্ন আসবে তোমাদের করতে হবে দুইটি যার মান তাকিয়ে পাঁচ পাঁচ করে দশ আর এমসিকিউ থাকবে তিনটি সর্বপ্রথমে আমরা দেখব এমসিকিউ প্রশ্ন উত্তর এক নম্বরে রয়েছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এটি সঠিক উত্তরটি হবে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে তিন নম্বরে রয়েছে কুন্তলিন পুরস্কার কে প্রবর্তন করেন এটি সঠিক উত্তরটি হবে হেমেন্দ্র মোহন বসু চার নম্বরে রয়েছে বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা এটি সঠিক উত্তরটি হবে প্রফুল্লচন্দ্র রায় পাঁচ নম্বরে রয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দা কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠাতা কার স্রষ্টা কৃতি এটি সঠিক উত্তরটি হবে মহেন্দ্রলাল সরকার এটি তোমাদের আমাদের বছরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন ছয় নম্বরে রয়েছে আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক কে এটি সঠিক উত্তরটি হবে প্রশান্ত চন্দ্র মোহলান বিশ সাত নম্বরে রয়েছে হিন্দু কলেজটির নতুন নামকরণ হয় এটি সঠিক উত্তরটি হবে প্রেসিডেন্সি কলেজ আট নম্বরে রয়েছে বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কি ছিল এটি সঠিক উত্তরটি হবে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন এটি তোমাদের এই বছরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন বারো নম্বরে রয়েছে শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের বর্তমান নামটি কি ছিল এটি সঠিক উত্তরটি হবে আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন তেরো নম্বরে রয়েছে ভারতীয় জনক বলা হয় কাকে এটি সঠিক উত্তরটি হবে ড উইলিয়াম জোনস চোদ্দ নম্বরে রয়েছে কলকাতায় কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় এটি সঠিক উত্তরটি হবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দের পনেরোই জানুয়ারি পনেরো নম্বরে রয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়কে ভারতরত্নে ভূষিত করা হয় কত খ্রিস্টাব্দে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে ষোলো নম্বরে রয়েছে কাকে টোলস্টয় অফ বেঙ্গল বলা হতো এটি সঠিক উত্তরটি হবে মহেন্দ্রচন্দ্র নন্দী। সতেরো নম্বরে রয়েছে গোপালচন্দ্র ভট্টাচার্যের গবেষণার বিষয় ছিল এটি সঠিক উত্তরটি হবে বিভিন্ন ধরনের পোকামাক এই ভাগ থেকে সতেরোটিউ প্রশ্ন এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে না এরপরে আমরা দেখবো বড় প্রশ্ন পাঁচ নম্বরের এই চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন তোমাদের আসবে এক নম্বরে রয়েছে বাঙালি বিজ্ঞানী মেঘনাথ সাহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ভাগ্য ভালো থাকলে এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার খাতায় পেয়ে যাবে দুই নম্বরে রয়েছে বাঙালির বিজ্ঞান চর্চায় জগদীশ বসুর অবদান আলোচনা করো তিন নম্বরে রয়েছে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে নীলরতন সরকারের অবদান আলোচনা করো চার নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের আধুনিক বিজ্ঞান চর্চার সূচনালয়ের কয়েকটি প্রতিষ্ঠানের অবদান আলোচনা করো এইভাবে তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আলোচনা করা হয়েছে তোমরা চাইলে চ্যানেলের প্লে লিস্টে অথবা ডিসক্রিপশনে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো তো আজকের মতন এখানেই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ